ডক্টর হেলথের নতুন একটা এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো বরাবরের মতো এই চ্যানেল থেকে হেলথ ইয়ারের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়ে থাকে। সো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ মেয়েদের প্রশ্ন উত্তর দিব এবং সেগুলা প্রত্যেকটা মেয়েরই জানা দরকার। সো আশা করি ছেলেরা যদি জানেন তাহলে কোনো ক্ষতি হবে না, জেনে রাখা সকলের জন্য ভালো। সো বরাবরের মতো আমি আছি ডক্টর রুদ্র, আপনি আছেন ডক্টর হেলথ। সো ভিডিও শুরুতে বলবো, এই চ্যানেলে যদি আপনি সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন। সো আশা করি তাহলে এখান থেকে দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার উপর যে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয় তাহলে আশা করি এখান থেকে পেয়ে যাবেন এবং সেই সমাধানগুলোও কিন্তু এখানে পেতে পারেন। এবং আপনার যদি কোনো কমেন্ট থাকে বা আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো অবিবাহিত মেয়েদের আমরা 8 থেকে 8-9টা অথবা 10টা প্রশ্নের আনসার দিব, সেই প্রশ্নগুলো কী এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমরা ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। আশা করব সেই প্রশ্নগুলো আপনারা জানলে এবং উত্তরগুলো জানলে আপনাদের অনেকটা উপকৃত হবেন। সো আশা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা জেনে নেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। এক নম্বর যে প্রশ্ন হলো সেটা হলো যে মেয়েদের কত বছর বয়সে যে তাদের জোরাঙ্গের আশেপাশে বা বেদনার আশেপাশে চুল গজে, সেটা অনেকেই জানতে চায় বা অনেকের জানার আগ্রহ থাকে। একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, টিনেজ বয়স অথবা 12 থেকে 13 বছর যে পদার্পণ করে বা যৌবনে যখন পদার্পণ করে তখন থেকে কিন্তু আস্তে আস্তে মেয়েদের বিভিন্ন অর্গানগুলো বা ছেলেদের অর্গানগুলো ডেভেলপ করে থাকে। যেমন তার মধ্যে ভেস্ট, ভেজাইনা, যেমন বিভিন্ন পশম, এই ধরনের কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা বলতে পারি 12 থেকে 13 বছর বয়সে আস্তে আস্তে পশমগুলো বাড়তে থাকে। এছাড়া দেখা যায় যে অনেকের হরমোনাল সমস্যার কারণে একটু আগে হতে পারে, অনেকের দেখা যায় একটু পরে হয়ে থাকে। সো আমরা লেভেল যদি বলি তাহলে 12 থেকে 13 বছরে আমরা বলতে পারি, 12 থেকে 13 বছর বয়সে একটা মেয়েদেরকে বেজানে আশেপাশে চুল গজানোর সৃষ্টি হয়। দ্বিতীয় যে প্রশ্নটা হলো সেটা হলো যে মেয়েদের কত বছর বয়সে মাসিক তাদের শুরু হয়, মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়। সো মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার নির্ধারিত ডেট তখনই আসে যখন তার টিনেজ বয়সে পদার্পণ করে, অর্থাৎ তার যখন 12 থেকে 13 বছর হয় তখনই কিন্তু তাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়। সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন হরমোনাল সমস্যার কারণে কেউ একটু আগে হতে পারে আবার কেউ কিছুদিন পরে হয়। তবে অনেক মেয়ে এরকম রয়েছে যে 15-16 বছর হয়ে গেছে কিন্তু তার মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হচ্ছে না বা মাসিক হচ্ছে না। এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটা গাইনোকোলজি ডক্টরের সাথে পরামর্শ করুন, আশা করি ঠিক হয়ে যাবে যাদের এই সমস্যা রয়েছে। তবে আশা করি যদি হরমোনাল ব্যালেন্সটা ঠিক হয় সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বা দেখবেন 1 বছর বা 1.5 বছর পরেই দেখবেন আস্তে আস্তে মাসিকটা ঠিক হয়ে গেছে। 3 নম্বর যে বিষয়টা হলো সেটা হলো যে প্রথম মাসিকের সময় মেয়েদের তলপেট ব্যথা করে কেন, এই বিষয়টা অনেকেই জানতে চায় বা অনেকেই জানার আগ্রহ থাকে। এই বিষয়টা খুবই একটা কঠিন প্রশ্ন, আবার অনেকের ক্ষেত্রে সহজ। দেখা গেল অনেকের মেয়ের যখন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় তখন দেখা গেলো যে তলপেট ব্যথা করে। সো এক্ষেত্রে ব্যথা হওয়ার যে মূল কারণ, যে কারণটা কেন হয়, আসলে যে বেদনার আশেপাশে যে ইপিথিলিয়াল সেলগুলো আছে বা টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো যখন ছিঁড়ে সেখান থেকে কিন্তু ব্লিডিংটা হয়, ব্লাডটা বের হয়। সো এক্ষেত্রে প্রথম যখন তাদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় বা প্রথম যখন স্টার্টিংটা হয় দেখা যায় যে এক্ষেত্রে ব্লিডিংটা একটু বেশি হয়, বা নর্মাল একটা জিনিস যখন ছিঁড়ে আস্তে আস্তে শুরু হয় তখন কিন্তু একটু ব্যথাটা বেশি করতে পারে। তো প্রথম দিকে যখন মেয়েদের মাসিক হয় তখন কিন্তু তলপেট আস্তে আস্তে ব্যথা করে। এছাড়া দেখা যায় যে অনেকের মাঝে মাঝে একটু ব্যথা করতে পারে, তবে এর থেকে সমাধানের উপায় হলো ট্যাবলেটও করতে পারেন, যেমন SPRDS এই ট্যাবলেটও করতে পারেন বা বাজারে বিভিন্ন ধরনের যে অ্যানাসাইড ড্রাগ রয়েছে সেগুলো একটা খেয়ে নিতে পারেন। এছাড়াও প্রাকৃতিকভাবে যদি দূর করতে চান তাহলে একটা বোতলে গরম পানি পরে বা হঠাৎ বেগ দিয়েও কিন্তু আপনারা সেটা রিমুভ করতে পারেন। 4 নম্বর যে প্রশ্নটা হলো সেটা হলো যে মেয়েরা কখন বেশি অস্তমেচন করে। সো এটা কমন একটা বিষয়, দেখা যাচ্ছে যৌবনে কম বেশি সকলে করে থাকে, ছেলেরা করে আবার মেয়েরা করে। তবে এক্ষেত্রে বলা যায় যে মেয়েদের তুলনায় ছেলেরা একটু বেশি করে। তবে মেয়েরা কখন বেশি মাস্টারবেশন করে এই বিষয়টা অনেকে জানার আগ্রহ থাকে। সো এক্ষেত্রে পরিপূরকভাবে নির্দিষ্ট সময় বলা যাবে না, তবে একটা জিনিস হলো যখন সে বুঝতে পারে যে মাস্টারবেশন করলে ভালো লাগে তখন সে কিন্তু এই বিষয়টা করে বেশি। একসময় দেখা যায় আস্তে আস্তে একটু কমে নেই, কিন্তু যখন সে ভালো লাগে, ভালো লাগা বুঝতে পারে তখনই কিন্তু একটু বেশি করে। তবে এটা যখন তার মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয় তারপরের থেকে কিন্তু
এটা করে খুব বেশি করে থাকে। সো আমি বলবো এই কাজটা বলে কখনো করা যাবে না, যদিও খুব কেউ করে থাকো বা এখনো করতেছো তাহলে অবশ্যই এটা অফ করে দিতে হবে, কারণ এটা ফিউচারে তোমার অনেক বেশি ক্ষতি করতে পারে, অনেক বেশি ক্ষতিও কিন্তু করে। পাঁচ নম্বর যে বিষয়টা হলো সেটা হলো যে কত বছর থেকে মেয়েরা যে ইন্টারকোর্স করতে পারে। সো এটা ইজি একটা বিষয়, আমরা অনেকেই জানি। আবার দেখা যায় যে আগেকার যখন 2000 সালের আগে ছিল বা দেখা যায় যে 90 শতকের আগে ছিল, তখন কিন্তু একটা জিনিস হতো যে একটা মেয়েকে যখন একটু বড়ো সরল তখন কিন্তু বিয়ে দিত। তার মিনস্ট্রুয়াল সাইকেল শুরু হলো কি না, সে ইন্টারকোর্স করতে পারবে কি না, সে বিষয়ে না জানি কিন্তু বিয়ে দিত। অনেক সময় এমন ঘটনা হচ্ছে যে হাজব্যান্ডের বাসা থেকে সে নিজের বাড়িতে চলে আসছে। সো একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যখনই সে 12 থেকে 13 বছর তো মিনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়, তার কিন্তু আসলে জরায়ুটা এইভাবে বা ইউটেরাসটা এইভাবে ওইভাবেই এখনও গঠন হয়নি বা স্ট্রং হয়নি, যে একটা 18 বছরের মেয়ে আর একটা 12 বছরের মেয়ের ইউটেরাস কিন্তু দুইটা দুই রকম থাকবে। সো সেক্ষেত্রে একটা টিনেজ বয়স থেকে সে যখন 12-13 বছর বা 14 বছর প্রদারম্ভ করে তখনও সে ইন্টারকোর্স করতে পারবে, কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে, বিশেষ করে যারা ব্লিডিং পয়েন্টটা বেশি হতে পারে, এছাড়া দেখা গেলে ব্যথা হতে পারে, অস্থিরতা লাগতে পারে, এই ধরনের সমস্যা হয়। তবে আমরা আশা করি যদি তার মিনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয় তারপর থেকে সে ইন্টারকোর্স করতে পারবে, কিন্তু তখন করা ঠিক হবে না। বয়স যখন তার একটু বেশি হবে, ইউটেরাসের সাইজটা যখন বড় হবে, তখনই কিন্তু আসলে ইন্টারকোর্স করা দরকার। গভর্নমেন্ট একটা রুল করে দেওয়া হয়েছে যে আপনি যখন বিয়ে দেবেন আপনার মেয়েকে তখন কিন্তু তার 18 বছর হতে হবে। সেই জন্য কেন দিয়েছে সেটা কিন্তু এই সকল কিছু বিবেচনা করে নির্ধারণ করে তারপরে কিন্তু দিয়ে দিয়েছে। 6 নম্বর যে প্রশ্নটা হলো সেটা হলো কখন থেকে মেয়েদের ব্রেস্ট বড় হতে থাকে। সো আমি অনেক আগেই বলেছিলাম যে যখন সে যৌবনে প্রদারম্ভ করে 12 থেকে 13 বছর শুরু হয়, তার মিনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে, তার ভেজেনা বড় হতে থাকবে, পশম হবে আশেপাশে, ভেজেনের আশেপাশে, এছাড়া তার ব্রেস্টের গ্রোথ কিন্তু বাড়তে থাকবে। সো 12-13 বছর মেয়েদের কিন্তু আস্তে আস্তে ব্রেস্ট গঠন বড় হয়ে যায়। তবে এক্ষেত্রে দেখা যায় যে আমি আগে বলেছিলাম যে হরমোনাল সমস্যা যদি থাকে বা হরমোন ইমব্যালেন্স যদি থাকে, কেউ কম থাকে, কেউ বেশি থাকে, আর কেউ যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে 12-14 বছর থেকেই কিন্তু আস্তে আস্তে ব্রেস্টটা বড় হতে থাকে। সেটা হচ্ছে আপনার পার্সোনাল অনুযায়ী কিন্তু নির্ধারণ করতে হবে। 7 নম্বর যে বিষয়টা হলো সেটা হলো যে ইউটেরাসের আশেপাশে যে লোম বা পশম বা চুলগুলো হয় সেগুলো মেয়েরা আসলে কী দিয়ে পরিষ্কার করে। সো এক্ষেত্রে দেখা যায় বাজারে বিভিন্ন ধরনের বিট রয়েছে, এছাড়াও দেখা যায় লেজার দিয়ে পরিষ্কার করতে পারে। সো আমি বলবো যে বিট থেকে সবচেয়ে ভালো হবে লেজার, কারণ বিটে বিভিন্ন ধরনের থাকে, সেটা স্কিনের ক্ষতি করতে পারে, স্কিনের র্যাশ হতে পারে, অ্যালার্জি হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কিন্তু আপনার যে লেজার দিয়ে পরিষ্কার করেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। সো অনেকে লেজার, অনেকে দেখা যায় যে বিট দিয়ে পরিষ্কার করে, তবে সহজ হিসাবে দেখা যায় যে অনেক সময় ক্রিজার সম্ভাবনা থাকে, আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিটি ব্যবহার করে। তবে আমি বলবো যে আপনি হাতে পরিষ্কার করেন, প্রাকৃতিকভাবে পরিষ্কার করলে সবচেয়ে বেটার হয়, কৃত্রিমভাবে বিটি দিয়ে পরিষ্কার করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। 8 নম্বর যে বিষয়টা হলো সেটা হলো কুমারী মেয়েদের যোনি দেখতে কেমন হয়ে থাকে বা ইটেরা দেখতে কেমন হয়ে থাকে। সো এটা হলো যে একটা যখন তার ইউটেরাস ভিতর দিয়ে কোনো কিছু প্রবেশ করবে না, ঠিকঠাক থাকবে, তখন কিন্তু সকল কিছু ঠিকঠাকই থাকবে, মানে টাইট থাকবে। আমরা আসল কথা বা সহজ কথায় বলতে গেলে যে ইউটেরাসটা পুরাটা একদম টাইট থাকবে, আর যদি কোনো কিছু যায় তো সেক্ষেত্রে লুজ থাকবে। বা এছাড়াও আপনারা যারা ইন্টারকোর্স করেছেন বা মেরিট পার্সন তারা কিন্তু বুঝতে পারেন, তবে স্বাভাবিকভাবে টাইট থাকবে এবং সে যে হাইমেনটা সেটা কিন্তু একদম পরিপূর্ণ ফাঁকা থাকবে। তবে হাইমেনের কথা আমি বলতে চাচ্ছি, হাইমেনটা হলো যেটা যেটা ইন্টারকোর্স করতে গেলে ব্রিডিংটা হয়, অনেকে দেখা যায় যে ইন্টারকোর্স করতে মাস্টারবেশন করার সময় কিন্তু হাইমেনটা ফেটে যেতে পারে, এছাড়া লাভ জাপ লাভ, এছাড়া দেখা যায় যে পুকুরে গোসল করার সময় কিন্তু ফেটে যেতে পারে। তবে আমাদের মূল প্রশ্ন যেটা হলো যে কুমারী মেয়েদের যে ইউটেরাসটা সেটা কীরকম দেখতে দেখতে কীরকম, সেটা মোটামুটি বলতে টাইট দেখাবে, কোনো ধরনের লুজ হবে না, সকল গঠন করা ঠিক থাকবে, অর্থাৎ পরিপূর্ণ একটা জিনিসে যেরকম থাকা দরকার ঠিক সেমই থাকবে। 9 নম্বর যে বিষয়টা হলো সেটা হলো যে মোটা মেয়েদের ইউটেরাস বা যোনি কি ছোটো হয় কি না, না এটা কখনোই ভুল ধারণা, যার যেরকম থাকার দরকার সেরকমই থাকবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যেমন ওয়াইড হাইট অনুযায়ী আপনার দেহের গঠন যেরকম
আপনার দেহটা যেভাবে গঠন করা হয়েছে সেই গঠন অনুযায়ী কিন্তু আপনার বিভিন্ন অর্গানের সৃষ্টি হবে। যেমন আপনার যদি ওয়েট বেশি থাকে, হাইট বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো বেস্টের সাইজ, তারপরে হচ্ছে আপনার ইউটারাস সাইজ, তারপরে বডির সাইজ, সে কিন্তু কিন্তু ঠিক সেমভাবেই থাকবে। সো মোটা হলে যে ইউটারাস ছোটো থাকবে সেটাও কোনো কথা নেই, সেটা হচ্ছে আপনার ওয়েট হাইটের উপরে কিন্তু নির্ভর করবে। সো এই ভিডিওতে আমরা 9টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং 9টা প্রশ্নের যে সমস্যাগুলো হয় কী করা যাবে না, এই সকল বিষয়ে কুটিরাটি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করলাম। সো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা আপনার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করবো অথবা আপনার কমেন্টের রিপ্লাই দেবো। পরিবেশে বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।